अच्छा तो भाई सम्पूर्ण यूनिक एंड भेरिफाइड एक अफार नहीं अपन साथ चले आसलम। तो ये अफारे मध्य अपना प्रत्येके पाबेन होच्छे एकटा करे एक्सटी टोकन, ठीक है। एकटा करे एक्सटी टोकन, एकटा टोकन एक्सटी टोकনের ভ্যালু দেখেন প্রায় $1.92 মতো আছে, প্রায় $2, ঠিক আছে। এবং আপনি আরও এক্সট্রাভাবে $2 পাবেন। টোটাল আপনার কিন্তু 2 + 2 $4 মতো প্রফিট হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তো আমি যদি তাদের যে ইয়াটা আছে মানে তাদের যে অ্যানাউন্সমেন্ট আছে অ্যানাউন্সমেন্টটা আপনাকে দেখাই, তাহলে আপনি বিষয়টা আরও ক্লিয়ার হবেন। তার কারণ অ্যানাউন্সমেন্ট না দেখলে অনেকে জয়েন করতে চায় না। তো দেখেন এটা হচ্ছে এক্সটি এক্সচেঞ্জ। আর এক্সটির মধ্যে আপনারা অনেকেই অনেক পেমেন্ট প্রুফ নিয়েছেন, তার কারণ তাদের যে ইভেন্ট ছিল ইভেন্টে কিন্তু হিউজ পরিমাণে লোকজন প্রফিট করছে। তো এখানে দেখেন তারা একটা মানে পোস্ট করছে যারা যারা জয়েন করবে তারা প্রত্যেকে কিন্তু $2 করে USDT পাবে এবং একটা করে এক্সটি টোকেন পাবেন। মানে একটা এক্সটি টোকেনের ভ্যালু $2 এবং $2 আপনি রেজিস্ট্রেশন বোনাস পাবেন। টোটাল আপনার $4 মতো প্রফিট হবে জাস্ট যদি আপনি এখানে নতুন ইউজার মানে অ্যাকাউন্ট খুলেন এবং KYC কমপ্লিট করেন, ঠিক আছে। অবশ্যই আপনি যদি অ্যাকাউন্ট খুলেন তাহলে 28 সেপ্টেম্বরের পরে অ্যাকাউন্ট খুলতে হবে এবং আপনার যে পেমেন্টের ডেটটা হচ্ছে 7 অক্টোবর, ঠিক আছে। এই তারিখের মধ্যে যারা যারা জয়েন করবেন তারা অবশ্যই KYCটা ভেরিফাই করা লাগবে। KYC ভেরিফাই করলেই আপনি আপনার যে রিওয়ার্ড এই রিওয়ার্ডটা পেয়ে যাবেন, ঠিক আছে। দেন আপনি চাইলে যেহেতু স্পটের মতো পাচ্ছেন ইনস্ট্যান্টলি উইথড্র করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো নিচের দিকে আরও ইভেন্ট দেখতে পারতেছেন। তো আমরা এগুলো জয়েন করবো না, তার কারণ এগুলো হচ্ছে ফিউচার বন্ডস, ঠিক আছে। আমরা যে এক্সপোর্টের অফারটা আছে এই এক্সপোর্টের অফারটা জয়েন করবো। তো এখন আপনি যদি হালকা ভিডিও দেখে চলে যান যে আপনি অফার সময় সমস্ত কিছুই জানেন তাহলে কিন্তু একটা ভুল কাজ করেন। তার কারণ এখানে দেখেন তারা বলে দিয়েছে যে তাদের যে SPCS লিঙ্ক আছে এই মানে তাদের যে লিঙ্ক আছে ওই লিঙ্ক থেকে আপনি অ্যাকাউন্ট খোলা হবে, আদারওয়াইজ কিন্তু আপনি কোনো প্রকার রিওয়ার্ড পাবেন না, ঠিক আছে। অবশ্যই তারা আপনারা যারা জয়েন করতে যাচ্ছেন অবশ্যই তাদের যে লিঙ্ক আছে অফিসিয়াল লিঙ্ক এই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলবেন। আদারওয়াইজ যদি আপনি আপনার নিজের লিঙ্ক অথবা নিজের রেফার কোড ইউজ করে অ্যাকাউন্ট খুলেন কোনো রিওয়ার্ডটা পাবেন না। আপনার জাস্ট অ্যাকাউন্টগুলো বৃথা এবং KYC করা বৃথা হবে কিন্তু, ঠিক আছে। তো এই যে তাদের যে মেইন লিঙ্ক আর লিঙ্কটা পাবেন কই আমি টেলিগ্রাম মধ্যে আপলোড করে দিব। আপনারা প্রত্যেকে আমাদের টেলিগ্রামটা জয়েন করে নিয়ে এইখানে সমস্ত ধরনের লিঙ্ক যেগুলো ইম্পর্টেন্ট লিঙ্ক এবং যে অফারগুলো পেমেন্ট করে এই অফারগুলো কিন্তু শেয়ার করা দেয়। এখানে এইখান থেকে প্রত্যেকে যারা যারা অ্যাক্টিভ আছেন প্রায় $9 করে কুপ হবে, ঠিক আছে। অফারটা টেলিগ্রামে শেয়ার করে দিচ্ছি প্লাস ভয়েস দিয়ে দিচ্ছি, যারা অ্যাক্টিভ আছেন তারা কুপ দিয়ে না। তো এই ধরনের অফার কিন্তু ইউটিউবে না, সবার টেলিগ্রামে শেয়ার করা হয়। সো এই ধরনের অফার পাইতে হলে আপনাকে অবশ্যই টেলিগ্রামটা অ্যাক্টিভ থাকা লাগবে। এখন মূল টপিকে চলে আসি। ভাই ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি এই ভিডিও থেকে আপনার প্রফিট হয়ে থাকে অবশ্যই প্রত্যেককে ইউটিউবের মধ্যে একটা লাইক করে দেবেন। তো যাই হোক প্রত্যেকে একটা লাইক করে দিন এবং ডেসক্রিপশন চেক করবেন। ডেসক্রিপশন চেক করলে ট্যুরিজ অফারের লিঙ্ক পেয়ে যাবেন, আমি এই লিঙ্কটা দিয়ে রাখবো। তো সর্বপ্রথম যে নিউ রেজিস্ট্রেশন বোনাস ইভেন্টটা চলতেছে দেখেন কত তারিখ পর্যন্ত চলবে। জাস্ট আমরা এখন যে জয়েন নাও অপশান আছে জয়েন নাওয়ের মধ্যে প্রেস করে দেবো, ঠিক আছে। জয়েন নাওয়ের মধ্যে প্রেস করলে নেক্সট যে ইন্টারপ্রেস আছে XT.com-এর মধ্যে নিয়ে আসে। তো দেন আমরা এই যে জয়েন নাও অপশান আছে জয়েন নাওয়ের মধ্যে প্রেস করে দিব। তো এখানে লগ ইন করতে বলতে জাস্ট বাট আমাদেরকে যেহেতু নতুন অ্যাকাউন্ট খোলা আমরা সাইন আপ করবো। তো এইখানে তাদের যে নিজস্ব লিঙ্ক আছে এই লিঙ্কটা কিন্তু তাদের ওই লিঙ্কের মতো দেওয়া নাই, ঠিক আছে। আমি যদি দেখেন আমি আপনাকে আবার দেখাচ্ছি, জাস্ট আমি ব্যাক প্রেস করলাম। দেন আমরা যদি এখানে রেজিস্টারের মধ্যে প্রেস করি তাহলে দেখেন নেক্সটের মধ্যে প্রেস করবো। তো এইবার কিন্তু তাদের যে লিঙ্ক অফিসিয়াল লিঙ্কটা আছে এই অফিসিয়াল লিঙ্কটা কিন্তু চলে আসে, ঠিক আছে। তো দেখেন অফিসিয়াল লিঙ্কটা কিন্তু চলে আসে এবং তাদের যে অফিসিয়াল রেফার কোড আছে এই রেফার কোডটা চলে আসে। তো আমি জাস্ট এই যে রেফার কোডটা এবং লিঙ্কটাকে কপি করে নিচ্ছি, আমি আপনাদের দিয়ে দেবো, ঠিক আছে, প্যারা নিয়েন না। তো আপনার যদি এটা চাইনিজের মতো চলে আসে আপনি জাস্ট এটা ইংলিশের মতো কনভার্ট করেন। আমি ইংলিশের মতো কনভার্ট করে নিলাম। তো এখন দেখাচ্ছে কী কী কাজ করা লাগবে আমাদেরকে। উপরের দিকে আমাদের সর্বদা আমাদের মেইল আছে, মেইলটা সাবমিট করবেন। নিচের দিকে পাসওয়ার্ড দেবো। দেন এই যে কোয়ান্টিটি অপশন আছে কোয়ান্টিটির মধ্যে প্রেস করবো। কোয়ান্টিটির মধ্যে প্রেস করলে আপনার যে মেইল আছে আপনি যে মেইলটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান ওই মেইলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। তো এরকম একটা কোড চলে আসবে, জাস্ট আপনি কোডটা নেবেন। কোডটা কপি করার পর তাদের যে মানে এই যে অপশান থাকবে ওই অপশানের মধ্যে প্রেস করে দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা খুলে নেবেন। সাপোজ ধরেন আপনার অ্যাকাউন্টগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখন আপনি কী কাজ করবেন, এখন আপনি প্লে স্টোরের মধ্যে চলে আসেন। অনেকে XT-কে চিনেন, তার কারণ XT থেকে অনেকে অলরেডি অনেক প্রফিট করে নিয়েছেন, ঠিক আছে। XT-র মধ্যে আসার পর XtExchange-এ সার্চ করবেন। দেন অ্যাপ্লিকেশন যেটা আছে এটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনি যে অ্যাকাউন্টটা খুললেন ওই অ্যাকাউন্টটাকে আপনি লগ ইন করে নেবেন, ঠিক আছে। লগ ইন করার পর আপনার সাপোজ ধরেন আপনার লগইন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি ইভেন্টের মধ্যে জয়েন করবেন কীভাবে। তো ভাই একটা কাজ করে নেবেন, আপনি কাজের সুবিধার্থে আপনার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টটা ব্রাউজারের মধ্যে লগ ইন করে নেবেন, ঠিক আছে। ব্রাউজারের মধ্যে লগ ইন করার পর আপনি আগে আমাদের যে লিঙ্কটা থাকবে তাদের যে লিঙ্কটা অফিসিয়াল লিঙ্কটা এই লিঙ্কের মধ্যে প্রেস করে দেবেন। এই লিঙ্কের মধ্যে প্রেস করে দেওয়ার পর অ্যাগেন পোস্টটাকে একটু ওপেন করবেন, ঠিক আছে। একটু কষ্ট না করলে ভাই কেউ প্রফিট আপনাকে দেবে না, কেউ আপনাকে হাতে টাকা ধরাই দিয়ে যাবে না, ঠিক আছে। তো জাস্ট আপনি এখন জয়েন করেন, এই যে জয়েন নাও অপশন আছে জয়েন নাওয়ের মধ্যে প্রেস করলে এখান থেকে দেখেন এই যে জয়েন জাস্ট আমরা জয়েনিং কিন্তু সাকসেসের উপর থেকে সাকসেস লেখাটা কিন্তু চলে আসে, ঠিক আছে। দেখেন আমাদের জয়েনিং প্রসেসটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। তো জাস্ট কাজ ছিল কিন্তু এতটুকুই যে আমাদেরকে জয়েন করা লাগবে, যেহেতু আমাদের জয়েনিং প্রসেস অলরেডি কমপ্লিট। তো আমাদের কাজটা অলরেডি কিন্তু কমপ্লিট, ঠিক আছে। আমাদেরকে আর কোনো কিছু করা লাগবে না। আপনি যদি ব্যাক প্রেস করেন জাস্ট এখানে তারা আমাদেরকে জয়েন করতেই বলছে এবং রেজিস্টার করতে বলছে, যেহেতু আমরা অলরেডি করে ফেলছি। সো আমাদেরকে আর কোনো কিছু করা লাগতেছে না। তো আপনার প্রত্যেকে এখান থেকে ক্লিক করার পর রেজিস্টার করে নেবেন। আর কোনো প্রকার ডেপোজিট করা লাগবে না, জাস্ট তারা যেটা বলে দিয়েছে আমি আপনাদেরকে ওই হিসাবেই দেখাই দিলাম, ঠিক আছে। এখানে দেখেন তারা কিন্তু যদি আপনি যে ফিউচার বোনাসের অফারগুলো আছে ফিউচার বোনাসের অফারগুলো জয়েন করতে চান তাহলে জয়েন করতে পারেন, আমি আপনাকে রিকমেন্ড করবো না, যেহেতু এখানে ফি লাগবে অনেক বেশি এবং রিওয়ার্ডটা কনফার্ম না। সো যেহেতু স্পটের মধ্যে আমাদেরকে দেবে, অবশ্যই আমাদেরকে স্পটের মধ্যে করা লাগবে। তো আপনারা জয়েন করা কমপ্লিট, বাট এখন আপনার একটা টাস্ক কিন্তু এখনও একটা টাস্ক বাকি আছে। সেই বাকি টাস্কটা কি, আপনি কিন্তু কেওয়াইসিটা এখন অ্যাপ্লাই করেন নাই। তো কেওয়াইসিটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে কী কাজ করা লাগবে, আপনি জাস্ট অ্যাপটা ওপেন করেন। অ্যাপটা ওপেন করার পরে যে উপরের দিকে দেখেন, আপনি কিন্তু অবশ্যই আগে জয়েন যে এই না অপশানে জয়েন হওয়ার মধ্যে প্রেস করবেন। কেওয়াইসি করার জন্য এটার মধ্যে প্রেস করে দেন। এটার মধ্যে প্রেস করে দেওয়ার পর এখান থেকে দেখেন উপরের দিকে যে নট ভেরিফাইড অপশান আছে, নট ভেরিফাইডটা কিন্তু চলে আসে। জাস্ট আমরা নট ভেরিফাইয়ের মধ্যে প্রেস করবো। দেন আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। বাংলাদেশ সিলেক্ট করবেন, বেসিক লেভেল ওয়ান। আপনাকে লেভেল ওয়ান ভেরিফাই করা লাগবে, লেভেল টু ভেরিফাই না করলে হবে। আপনার এই ইভেন্টের রিওয়ার্ড পাই দিয়ে অবশ্যই লেভেল ওয়ানটা লাগবে, লেভেল ওয়ান এনাফ, ঠিক আছে। তো ভেরিফাই নাও এর মধ্যে প্রেস করে দেন। দেন আপনি এখান থেকে আপনার যে টাইপ অফ ডকুমেন্ট, এই টাইপ অফ ডকুমেন্টের মধ্যে প্রেস করবেন। দেন আপনার আইডি কার্ড নাকি পাসপোর্ট নাকি ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করবেন। দেন আপনি আপনার নেম টেম দিয়ে দেবেন। সাবধান, আমি হাবিজাবি দিয়ে দিলাম। দেন আপনি নিচের দিকে আপনার যে এনআইডি কার্ডের নাম্বার আছে, নাম্বারটা দিয়ে দিলেন। তো আমি জাস্ট আপনার দেখার সুবিধাতে দেখাচ্ছি। দেন আপনি কী কাজ করবেন, এখানে দেন আপনার যে এনআইডি কার্ড ফ্রন্ট পেজটা দেবেন, দেন ব্যাক পেজটা দেবেন। দেন নিচে দেখেন তারা কী বলছে, যে আপনাকে সাদা কাগজ নেওয়া লাগবে। সাদা কাগজ নেবেন, জাস্ট আপনি একটা সাদা কাগজ নেবেন, ধপধপা সাদা কাগজ নেবেন। দেন ওইখানে লিখবেন যে XtExchange, ঠিক আছে, XtExchange। তারপর আপনি কোন ডেটে সাবমিট করতেছেন কেওয়াইসিটা, দেন আপনি ওই ডেটটা লিখবেন। তারপর নিচের দিকে আপনার যে নেম, নিজস্ব নেম, মানে আপনার নেম লিখে হবে না ভাই, আপনি যার এনআইডি কার্ড দিয়ে অ্যাপ্লাই করতেছেন কেওয়াইসিটা। সাপোজ আপনি যদি আপনার মায়ের এনআইডি কার্ড দিয়ে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার মায়ের নাম লিখবেন। আপনার বাবার এনআইডি কার্ড দিয়ে অ্যাপ্লাই করলে আপনার মা বাবার নাম লিখবেন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। দেন সাবমিট রিভিউয়ের মধ্যে প্রেস করে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার যে কেওয়াইসি আছে, কেওয়াইসিটা পেন্ডিংয়ের মধ্যে চলে যাবে। দেন কেওয়াইসিটা কিন্তু আপনার ইয়া হয়ে যাবে, মানে অ্যাপ্রুভ হয়ে যাবে। কেওয়াইসি অ্যাপ্রুভ হয়ে গেলেই আপনার জয়েন করা ফুললি কমপ্লিট, আর আপনাকে কোনো কিছু করা লাগবে না। জাস্ট এখন আপনার ওয়েট করা লাগবে, তারা পেমেন্টটা করবে কখন। তো পেমেন্টের টাইমটা দেখেন, এখানে ইভেন্টটা চলবে আপনার 7 অক্টোবর পর্যন্ত। দেন আপনার 7 দিনের মধ্যে আপনার যে রিওয়ার্ড, এই রিওয়ার্ডটা আপনি আপনার যে XT অ্যাকাউন্ট আছে, XT অ্যাকাউন্টের মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তার মানে 14 তারিখের মধ্যে আপনি আপনার যে পেমেন্ট, এই পেমেন্টটা পেয়ে যাবেন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আর XtExchange কিন্তু 100% পেমেন্ট করে XtExchange। সো আশা করি এখান থেকে আপনার প্রত্যেকে $4 মতো কুপ মারতে পারেন। যারা যারা জয়েন করবেন, আশা করি আপনাদের সবাইকে পেমেন্টটা করে দিবে, ঠিক আছে। তো যারা ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেন আপনি পেমেন্ট পাওয়ার পর উইথড্র করে নিন, ঠিক আছে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। যদি কোনো কনফিউশন থাকে অথবা যদি কোনো কমেন্ট থাকে, অবশ্যই কমেন্টের মধ্যে কমেন্ট করুন, আমি আপনাকে রিপ্লাই করার ট্রাই করবো, ওকে।